বিষাদ যোগ, প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ একাকিত্ব ভাব ছিল, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ, মানে সংখ্যাযোগে আমি একা, এর আমার কি কর্মশ্রেয়। তাহলে কর্মযোগের ব্যাখ্যা হচ্ছে আমি কি কর্ম করলে আমার কার্য সিদ্ধি হবে, কোন কর্মে আমার পাপ হবে না, কোন কর্মে আমি আমার মুক্তি লাভ করতে পারবো, কোন কর্ম করলে আমার সমাজ ভালো হবে, কোন কর্ম করলে আমার উন্নতি এবং সমাজের উন্নতি পরিবেশের উন্নতি হবে, কোন কর্ম করলে গাছেরও ক্ষতি হবে না, মানুষেরও ক্ষতি হবে না, জীবেরও ক্ষতি হবে না, এই সব ব্যাখ্যায় কর্মযোগে দেওয়া আছে। তাহলে এই ভগবদ্ গীতা যথাযথ কর্মযোগে কী বলেছে? অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? বুঝলে? তাহলে কি এই যুদ্ধক্ষেত্রে আমি এই যে বসে আছি যুদ্ধক্ষেত্রে, তোমাকে আমি বললাম ভক্তি, ওই যে ভক্তি যোগ, তাহলে ভক্তি যদি শ্রেয় হয় তা তোমাকে কর্ম করতে বললাম কেন? এই যে এইভাবে দিতে হয়, এটা এইভাবে প্রত্যর্পণ করতে হয়, এই পাছায় ওটা দিতে নেই, মোমবাতি অর্পণ করলে মোমবাতি পাছায় আগুন দিতে নেই, বুঝলে? কাউকে কিছু দান করলে সেই জোড় হস্তে দিতে হয়, জোড় হস্তে ওই যে প্রণাম করে কোনো কার্য সিদ্ধি করতে হয়, কেন? এই যে কর্ম, তাহলে এই যে কর্ম, ভক্তি যদি বড় হয়, আমার ভক্তি আছে গলা যদি ধরলাম, তাহলে কর্ম কি? তুমি এসেছো মদমাতাল হয়ে, তুমি এসছো বিড়ি সিগারেটের গন্ধে শরীরে রেডিয়েশন পচিয়ে ফেলেছো, তোমার ভক্তি আছে ঠাকুর পাবা? পাবা না, ঠাকুর চলে যাবে। ঠাকুর কি পায়খানা অর্থ না থাকে? মন্দিরে থাকে। তাহলে দেহকে যদি মন্দির করতে পারো তাহলে হবে। কর্মযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে, তোমার বাড়িতে অশান্তি, তোমার কর্মে কোনো ভুল আছে, তোমার বাড়িতে অশান্তি, তোমার নিজে কর্ম, বাইরের কর্ম, ভেতরের কর্ম ভুল আছে, তোমার ভেতরে যে অশান্তি, তোমার ভেতরে শিক্ষার যে কর্ম, সেই কর্মও ভুল আছে। হ্যাঁ, কী বললো? তাহলে সেই বলছে, যদি ভক্তি, আপনি বললেন ভক্তি যদি বড় হয়, হে ভগবান, যদি ভক্তি বড় হয় তাহলে আমার কর্ম কী দরকার? তাহলে শ্রীকৃষ্ণ এবার কী বলছেন? পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, তুমি অতি পূর্বে ব্যাখ্যা করেছি, আমি অতি পূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। তাহলে ভক্ত জানতে পারে কিন্তু কর্ম করতে পারবে না, তার অরিজিনাল কর্ম সত্যিকারের কর্ম করতে পারবে না, জানতে পারে, বুঝলে? কী বললাম? আরেকজন উপলব্ধি করতে পারে, তার জানার উপলব্ধি করা দুটো আলাদা না? তা ভক্ত জানে আর একজন উপলব্ধি করে, বুঝে গেছে? কী বললাম? কেবল কর্মের অনুষ্ঠান না করে করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তা তুমি একটা কর্ম না করে এসব না দিয়ে, ওই যে বলছে এরা না দিয়ে, তাহলে যদি করতে যায় তাহলে সিদ্ধি লাভ হবে? হবে না, কিছু জিনিস ভুল হয়ে যাবে, কিছু জিনিস পাবে না, কিছু জিনিস আবার হারিয়ে যাবে, ওই সিদ্ধি লাভ হবে না, তাহলে কর্মও লাগবে। তো কর্ম করতে হলে কিছু সকল জ্ঞান ও নিতে হবে, এর জন্য এর পরের হচ্ছে অধ্যায় জ্ঞান যোগ, বুঝতে পারছে? তো কর্ম করছি, কর্মটা দেখিনি আরও কী কর্ম করলে আমার ভালো হবে। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অস্বভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। আর কি, যে ব্যক্তি পঞ্চ কর্মকেন্দ্রিক সংযত করে মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মীরও অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। তাহলে ইন্দ্রের দ্বারা তুমি যে কর্ম করবে সেই কর্মে তুমি মিথ্যা হয়ে যেতে পারো। তুমি আজকে দেখলো যে এমন আসলো না, কেন আসেনি? কারণ জানিনি, এই যে পাশে ওরা দেখলো, চোখের দ্বারা ভণ্ডামি শুরু করলো, তো কিছু কথা মনে মনে বলবে, তার মনে ইন্দ্রিয় কিছু কথা ভুলও বলে আবার ঠিকও বলে। তুমি ভুল বলছো না ঠিক বলছো, জেনে যদি বলো ভুল বলবি? হবে না, ভুলতে হবে না। তাহলে ইন্দ্র সবসময় ভুলও পথে চলে, ভালো পথেও চলে, কিন্তু ওর জন্য বলেছে ইন্দ্রকে সংযম করো, ইন্দ্রকে সংযম করতে বলেই তুমি হবে সঞ্জয়, যাকে তুমি বস করতে পারবে, কাকে? তোমার পঞ্চ ইন্দ্রিয় না, ষষ্ঠ ইন্দ্রিয়কে, মনন্দ্রিয়কেও বস করা যায়। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে মীর অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলে হয়ে থাকে। তুমি দেখলে কিছু বললে না, চলে গেলে মনে মনে বলছে, তাহলে সেও ভণ্ড, বুঝলে? কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রকে সংযত করে
অনাসক্তভাবে কর্মযোগ অনুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাহলে এখানে বসে যে মনে কিছু না বলে ভাব প্রকাশ করলো না, কিছু মনের ভাব আস্তে নিজের কর্ম করে নিজে চলে গেল, সে শ্রেষ্ঠ। আবার এখানে এসে ও পাশে গিয়ে পেছনে গিয়ে উল্টো একটা কথা বলে দিল, এখানে মনে মনে ভাবলো, দেখে পাশে গিয়ে বাড়ি গিয়ে বলছে, তাহলে তার সে হচ্ছে মিথ্যাচারী, সে হচ্ছে মহাপাপী, বুঝছে, সে হচ্ছে এরকম ভন্ড, বুঝতে গেছো কি বললাম। কিন্তু এখানে বসে যার কর্ম করতে এসেছিল করে চলে গেল, কিছু বললো না, বাড়ি গিয়েও কিছু বললো না, মনে মনেও কিছু বললো না, সেই হচ্ছে শ্রেষ্ঠ, তার অনেক গুণে শ্রেষ্ঠ তারা, বুঝছে। তুমি শাস্ত্রোক্ত কর্মে অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেহ, কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। এই দেহযাত্রায় কর্ম না করে থাকতে পারে না, দেহ আছে মানে শরীরে কর্ম করতেই হবে, একটা কাজ করতে হবে, যে কোনো কাজ দেহ দিয়ে, নাহলে কি সারাদিন বসে থাকবি। তারা করছে, কি করছে, ঋষিরা বসে আছে এই করছে, প্রাণায়াম করছে, ধ্যান করছে, শুধু ধ্যান না প্রাণের আয়াম, শুধু প্রাণের আয়াম না মনের আয়াম, মনোয়াম বলা হয়, বুঝতে পারছে, এগুলো করে ঋষিরা, ওই জন্য মন দিয়ে অনেক কিছু করে। একজনকে আমি না, এইখান দিয়ে আমি শুধু না, তার ভেতরে, তার ভেতরে যে আছে তার আত্মাকে পুট করে অন্য একজনকে তো সেটা দিয়ে করে। আমার একটা হাতে করতে পারবো, দশটা হাতে ঢোকাতে পারবো, আমার হাজারো হাতে ঢোকানো যায়, বুঝতে পারছি। শ্রীকৃষ্ণ তো দেখিয়েছিলেন 12-16 হাজার সখীদের নিয়ে একসঙ্গে নৃত্য করে, বুঝছে, বললো বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই জড় জগতের বন্ধনের কারণ। এই বসে বসে জ্বর হয়ে যাবে, এটা জড়া হয়ে যাবে, বুঝতে পারছি কি বলবো, শরীর আছে মানে কর্ম করতে হবে, যে কোনো একটা কর্ম না থাকলে জ্বর হয়ে যাবে, যে গাছের কর্ম করছে নাহলে এটাও জ্বর হয়ে যাবে, যেদিন গাছ থেকে জীবনটা বেরিয়ে যাবে গাছের দিকে আস্তে আস্তে শুকিয়ে 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 মাটি হয়ে গেল, বুঝতে পারছি কি বললাম। তাই গাছেরও জীবন আছে, তাই ওরও কর্ম করে, কি কর্ম করে, ওর ভেতরেও কর্ম আছে, খাদ্য তৈরি করা, অক্সিজেন সরবরাহ করা, পরিবেশের ভারসাম্য, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিয়ন্ত্রণ করা, এই পাতা ঝরে যাওয়া, যদি না ঝরতো কি হতো, নতুন পাতা আসতো না, তাহলে এই যে কর্ম করছে সেও করছে কর্ম, বুঝতে পারছো, তুমিও কর্ম করো, তোমার কর্ম কি, সৃষ্টি প্রাম্বে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ পর্যালকাল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমার উত্তরাত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। তাহলে যজ্ঞ করত, বসে বসে যজ্ঞ করত, সৃষ্টির ইতিহাসে যজ্ঞ করত, তা যজ্ঞ থেকে সৃষ্টির তৈরি হত, এই যে সৃষ্টির কালে। আর তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন, এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমার পরম মঙ্গল লাভ হবে। তা দেবতারা, এই 33 কোটি দেব দেবীর বাস, আগের দিন বললাম শরীরে 33টা প্রকোষ্ঠ 33টা কোটি আছে, কোথায়, ইরা পিঙ্গুলা সুষুমা, সুষুমায় 33টা অস্থি কোটি আছে, বুঝলে, 33 কোটি দেবী দেবতার বসবাস ওই 33টা কোটিতে, বুঝে গেছো কি বললাম, কী কী দেব দেবী কোথায় কী কার বাস সব আছে, বুঝে গেছে লেখা। তা 33 কোটি দিনে দিনে এই যে উপরে উঠছো ভক্তি, 1, 2, 3, 3 নম্বরে উঠছো, 4 নম্বরে উঠবে, এবার আসবে আস্তে আস্তে, বুঝলে, কত কোটি দেব দেবী অটোমেটিক তুমি পদার্পণ পেয়ে যাবে, অটোমেটিক আদি আশীর্বাদ পেয়ে যাবে, বুঝতে পারছো, এই যে জানতে হয়, যেন জেনে করলে ভুল হয় না, না জেনেই সম্ভব সর্বনাশ হয়, বুঝলে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমার বঞ্চিত ভাগ্য সম্পদ প্রদান করবে, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সেই নিশ্চয় চোর, বুঝতে পারছো কি বললাম, এই ধর চোর বললো, ডাইরেক্ট চোর বলে দিয়েছে, কাকে, এই দাদা তুই দিচ্ছি সম্পাদন করলি, নিবেদন করলি দেবতাদের জন্য, সে যেই দেবতাই হোক দেবতাদের জন্য নিবেদন করলি, তা তুমি ঠিক আছো, তা তুমি ভোগী হবে না, কি বললাম, তুমি ভোগী হবে না, কিন্তু যারা ওই না দিয়ে চলে যাচ্ছে তারা হবে চোর, তাহলে আমি ওকে চোর বানাতে, চোর বানাবো নাকি, তার জন্য বলেছি জানিয়েছি দিয়ে যা, ওর জন্য আগের দিন বলে দিয়েছিলাম, বুঝতে পেরেছি, তাদের বলে দিবি, এই যে ব্যাখ্যাটা দিয়ে দিবি, কত নম্বর, এটা হচ্ছে কর্মযোগের 12 নম্বর শ্লোক, ইষ্ট ভোগান হি বহ দেব দাসত্বে যজ্ঞবিধা তত্র পদ্মানব্য য ভুবন্তে স্তেন এবশ্চ, হচ্ছে তাহলে কর্মযোগে 12 নম্বর শ্লোকের ব্যাখ্যা হচ্ছে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাকে বঞ্চিত ভোগবস্তু প্রদান করবে, কিছু ভোগবস্তু তোমাকে আশীর্বাদ দেবে, বর দেবে, কিছু বস্তু তোমাকে দেবে সন্তুষ্ট হয়ে দেবতারা, আর যদি না হয় তুমি যদি সেখান থেকে কিছু না দাও, তাহলে কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু
তাদের নিবেদন না করে, দেবতাকে দেওয়া জিনিস যদি নিবেদন না করে দাও, তুমি যদি নিবেদন না করো কিছু, দিলি নিবেদনের পত্র দিলি না আগে, যদি নিবেদন না করো তাহলে তোমার কী হবে, তুমি চোর হবে। বুঝতে পেরেছি কি বললাম? যদি নিবেদন না করো তাহলে তুমি চোর হবে, তাহলে তুমি কি চোর হবে? ওর জন্য বলেছি আগে থেকে দিতে হয়, বুঝতে পেরেছি কি বললাম? অন্তত ফল মিষ্টান্ন দিতে হয়, আর একটু দক্ষিণা, ফুল ফল মিষ্টান্ন দক্ষিণা এটা দিতে হয়। তারপরে বস্ত্র ফস্ত্র অনেক কিছু আছে নিবেদন করতে, সেই লাস্টের দিন করে দিবি ওখানে, এখান থেকে তারপরে দেখা যাবে। বুঝছি, তারপর ভগবতেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যোগ্য বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি ত্যাগ করে, তারা কেবল পাপই ভোজন করে। বুঝতে পেরেছে কি বললাম? নিজের অন্নাদি নিজে যদি ভোজন করলো, যজ্ঞের অন্নাদি অন্ন দান করা নিবেদন করা যদি নিজেরাই করলো, তাহলে তারা পাপ করে। বুঝতে পেরেছে? তুমি আমাকে নিবেদন করলে আমার কি কর্তব্য? বাড়ির পরিবার আশেপাশে কেউ যদি থাকে সে সময় কেউ দেবে তাকে দেওয়া। বুঝতে পেরেছে কি বললাম? তাহলে নিজেরটা আমার নামে নিবেদন করেছো, কিন্তু আমি তোমাকে তোমাকে দিয়ে দেবো, তোমাকে দেবো না অন্য কাউকে দিয়ে দেবো, তাহলে এটা আমার কর্ম। তা দেবতারা এরকম সন্তুষ্ট হয়ে তোমাকে নিবেদনের পত্র যদি না রাখ, অন্য কাউকে যদি না দেয়, তারা ভোগী হয়, তারা হয় পাপে। বুঝতে পেরেছো? দেবতারার জন্য দেখিস খায় কোনো সন্দেহ, খাওয়ালে খাবে ওইটুকুনি, তারপরে নিবেদন যদি করেছো সেটা এদিক ওদিক দিলে যায়। বুঝতে পেরেছো? অন্ন খেয়ে প্রাণীগণ জীব ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে যজ্ঞ করলে বৃষ্টি হয়, বৃষ্টি যেখানে হয় না যজ্ঞ করে, খরা পড়ে গেছে দেখি বৃষ্টি করতে হওয়ার জন্য যজ্ঞ করতে হয়, সেই যজ্ঞের মন্ত্র আছে, করলেই হবে। আবার অনেকের বাণীও আছে তৈরি করে বেছে, ভেতরে যজ্ঞ করছে, ভেতরে অনবরত এইবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এই যজ্ঞর মাধ্যমে বৃষ্টি হয়। বুঝলি কোন শ্লোকে আছে? গীতার, অন্নাদি ভবন্তি ভূতেনি পর্যনস্ত সম্ভব যজ্ঞাদি ভবতী পর্যং যজ্ঞ কর্ম সমুদ্ধ সমুদ্ধ। বুঝতে, তার যজ্ঞ করলে বৃষ্টি হবে এই তত্ত্ব ওইখানে আছে, এইখানেও লেখা আছে, যেটা বেদেও লেখা আছে। যজ্ঞের জন্য বৃষ্টি, শরীর খারাপের জন্য বৃষ্টি, গৃহপ্রবেশের জন্য যজ্ঞ, পুজোর জন্য যজ্ঞ, বিভিন্ন পুজো দেবদেবী পুজো বিভিন্ন রকমের যজ্ঞ পদ্ধতি আলাদা। তার যজ্ঞের এই যে বললাম মালো বাবার যন্ত্র, এই যন্ত্রের পদ্ধতিতে যজ্ঞ হয়। বুঝলি? তারপরে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে, এই যে বললাম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে, এবং বেদের অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বপ্রকার ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। বুঝলি? তাহলে যজ্ঞ করলে তোমার উন্নতির সাধ্য, বাড়িতে যজ্ঞ করতে হয়। এই যে ভূ পূজা করলে, বাস্তু পূজা করলে, গৃহ পূজা করলে, কোনো অনুষ্ঠান আচার করলে, যজ্ঞ করলে পুজোটা সম্পূর্ণ হয়। বুঝতে পেরেছে? দেব দেবী সন্তুষ্ট হয়, যজ্ঞ করে পুজো করা উচিত। ওই যে কীর্তন হয়েছে, যজ্ঞ করেনি বলছো? বুঝতে পেরেছি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদ দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানে পন্থা অনুসরণ করেন না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যারা যজ্ঞ করে না, যজ্ঞ, যজ্ঞর কথার অর্থ হচ্ছে জয় অজ্ঞ, যযুক্ত জ্ঞান অজ্ঞ, বুঝছে? তার মানে যজ্ঞ, যম মানে তুমি যম করছো, জপছিস কিছু জিনিস, নাম করছিস, এই নাম করতে করতে মানে মন্ত্র উচ্চারণ করছো, করতে করতে ভেতরে এই যে কাজ হচ্ছে, এটাও একটা যজ্ঞ। বুঝতে পেরেছো? শরীর না, ভেতরে যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞ অনুষ্ঠান যারা না করে তারা পাপী হয়, তাদের ভেতরে খালি হয়। বুঝছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে যজ্ঞ, এই যজ্ঞ এখানেও আছে, কৃষ্ণের জন্য যজ্ঞ আছে, শিবের জন্য যজ্ঞ আছে, সমগ্র দেবদেবীর জন্য যজ্ঞ পদ্ধতি আছে, সেটা বেদ পরম্পরা হয়ে আছে, এই মালব বাবারও যজ্ঞ পদ্ধতি আছে। বুঝতে পেরেছি কি বললাম? কিন্তু যে ব্যক্তি আত্মীয়তে প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। বুঝছে? কিন্তু যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। বুঝতে পেরেছি? তাহলে আত্মাতৃপ্তি করতে গেলে কি করতে হয়, আত্মতৃপ্তি করতে গেলে কি করতে হয়?
এরপরে ব্যাখ্যাটা আছে, কি দেখ বলছে, আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতের ধর্ম অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই, তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। আত্মতুষ্ট ব্যক্তি, আত্মাতুষ্ট ব্যক্তি, তাদের জন্য কোনো যজ্ঞ করার দরকার নেই, তাদের জন্য অন্য কোনো প্রাণীরও দরকার নেই। বুঝতে পারছে কি বললাম? আত্মতুষ্ট, হ্যাঁ আত্মতুষ্ট ব্যক্তি, না যজ্ঞের প্রয়োজন না অন্য কোনো কর্মের প্রয়োজন, ওর জন্য বলি তুই আনলে তোমার ভালো, আমার আমার দরকার নেই, আমার আমার দরকার নেই তোমার জন্য, এটা আমার জন্য না তোমার ভালো। এই প্রসাদ তিনি পাঁচজনকে যদি দেওয়া হয়, প্রদান করা হয়, নিবেদন করা হয়, তখন তারাও সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট, তাদের আশীর্বাদটা পাওয়া যায়, তাদের দর্শনটা ভালো হয়, তোমার শুধু না তাদেরও হয়। বুঝতে পেরেছি কী বললাম? অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্ব লাভ করতে পারে। তাহলে অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত না হয়ে কর্ম করতে হবে, কর্মফল সম্পাদন করতে হবে, ওটাকে আসক্তি আনলে হবে না। জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্তি হয়েছে, রাজা জনক হয়েছে। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাহলে আমরা কর্ম করছি জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা আমাদের কর্ম করছি, এতে অনেক বাধা আসতে পারে, বিঘ্ন আসতে পারে, আসুক না, তাতে কী আছে? এই যে একজন চলে গেল, ওর বাধা পড়েছে, আমাদেরও বাধা একটু পড়েছে, আমাদের একটু মনে আসছে না, ও আসলো না কেন মনে হচ্ছে না, তাহলে আসতে পারে, কিন্তু আমাদের কর্ম বন্ধ করে দিলে হবে? হবে না। এর জন্য কর্মযোগ আছে, কর্মযোগও করতে হয়, কর্ম না করলে হবে না। কর্ম না করলে কী করে জানবে তোমার কর্ম? আমি বলবো তুই দোকান বন্ধ করে এখানে আয়, না আমি বলতে পারবো না। তুমি পেট চলবে কী করে, সংসার চলবে কী করে? তাহলে কর্ম, তোমার যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানই আমার কর্ম। মম ধ্যানই কর্ম, মম শিক্ষা হয় জ্ঞানম, মম দর্শনায় সুদৃষ্টিতা, মম নাম তপস্যা, ওং মালবায় নম। তাহলে জন্ম যখন হয়েছে কর্ম করতেই হবে, তাহলে কর্ম শ্রেয় না জ্ঞান শ্রেয় না ভক্তি শ্রেয় এই বলে লাভ নেই। কর্ম করো, জ্ঞান আসবে, জ্ঞান আসলে ভক্তিও পাবে, তুমি পাবে, তুমিও ভক্তি করতে পারবে। বুঝলে? শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষের তার অনুকরণ করে, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, শ্রেষ্ঠকে আমি যদি বলি ডাক্তার, ওই যে ওর জন্য বলি কাজ করে বললাম, ডাক্তার পড়াশোনা করে ডাক্তার হয়েছে, সে ভালো জিনিস জেনেছে, জানার পরে আবার মদ খায়, জানার পরে আবার সিগারেট খায়, জাগার জানার পরে উল্টো পাল্টা কর্ম করে, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে নিম্নতর ব্যক্তি সেইরূপ আচরণ পায়। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যদি উল্টো পাল্টা কাজ করে, বাপ, বুঝতে পেরেছিস? তা তুমি এই যে তুলছো উঠছো, তুমি যে আচরণ করবে, ওর জন্য বলেছি নিজেকে আগে পরিবর্তন করতে শেখো, আপনা আপনি তোমার পরিবেশেরও পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছ? নিজেকে আগে পরিবর্তন করতে শেখো ভালো মানসিকতার সঙ্গে, আপনা আপনি তোমার পরিবার এবং পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। বুঝলি? তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষরা তাদেরকে অনুসরণ করে, ইনফ্লুয়েন্স বলা ইংরেজিতে, ইনফ্লুয়েন্স বুঝতে বললো, একে দেখো চলে যাবে, একে দেখে ও আসবে, তোমাকে দেখে দুজন এসছে, আরও পাঁচ চারজন আসবে, দুজনকে দেখে পাঁচজন হবে, দশজন আসবে, সবাই আসবে আস্তে আস্তে। বুঝতে গেছে? তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষরা তাকে অনুসরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। তা তুমি যদি শ্রেষ্ঠ হতে চাও তোমাকে শ্রেষ্ঠত্ব গ্রহণ করতেই হবে, তোমার কর্মকে সিদ্ধিতে পরিণত করতেই হবে, তোমার জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করতেই হবে। তুমি যেটা জানছো সেটা শ্রেষ্ঠ, কিন্তু তার উপরে আরও জ্ঞান আছে, ওইটাই শুধু সর্বেসর্বানা, শ্রেষ্ঠ আর সর্বেসর্বার মধ্যে পার্থক্য আছে। বুঝলে? হে পার্থ, এই ত্রিজগতে, ত্রিজগত কি? একটা সূক্ষ্ম জগৎ, এরকম কোনো অনুজগৎ দিয়ে তোকে বলি, অনুজগৎ, এই যে স্থূল জগৎ আর হচ্ছে ব্রহ্ম জগৎ, এই ত্রিজগৎ। বুঝলে? এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছুই নেই। ন মে পাত্তিস্য কর্তব্য ত্রিশূল লোকস্য কিঞ্চং, না ব্যক্ত ব্যক্তং বত্ত এবশ্চ কর্মাণি। মানে আমি এই ত্রিভুবনের এমনভাবে আছি যে আমার ত্রিভুবনে এমন কিছু নেই যেটা আমি পাবো না, যেটার মধ্যে আমার কোনো কর্তব্য নেই, আমি কর্তব্য ছাড়াও না, আমি কর্মহীনও না, আমি কর্ম করিও না। বুঝতে পারছি? ত্রিভুবন মাঝে এই এমন কিছু নেই যেটা আমি পাবো না, এমন কিছু নেই যেটা আমি করতে পারবো না, এমন কিছু নেই যেটা আমার দ্বারা সম্ভব না। তাহলে ত্রিভুবন মাঝে কী বলেছে? হে পার্থ, ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই, আবার
আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপ্তি আছি। কোন কর্মে? সাধুগুরু ব্যক্তব্য, বৈষ্ণব পরম্পরা, কৃষ্ণ এদিক ওদিক ঘুরে সবাইকে একটু করে একটু একটু করে জ্ঞান দর্শন দৃষ্টি দেখাতে হবে, বুঝতে পেরেছ? হে পার্থ, আমি যদি অনলস হই বা অলস হই হয়ে কর্তব্য কর্মে কর্তব্য না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষের কর্ম ত্যাগ করবে। তা আমি যদি কাজই না করি তাহলে আমি আমাকে দেখে সবাই বলে না ও কি করে না, ও তো কোনো কাজই করে না, ওর জন্য কাজ করছি, বুঝতে পারছি? ওর জন্য আমি এসে এখানে বসেই কাজ করছি, বুঝতে পারছি? এই যে বোর্ডটা নিয়ে এই টুলে করে হয়েছে, এই জন্য নিয়ে এইগুলোকে নিয়ে অন্য অন্য জায়গায় মানুষকে দেওয়ার জন্য কিছু জায়গায় বক্তব্য করবো। এক জায়গায় গিয়ে ফ্রিতে হলেও পড়াতে হবে, আমার কর্ম তো আমাকে করতে হবে। সেই ফ্রিতে পড়াই, পয়সা না দিক আর না দিক, নিবেদন কিছু করুক আনুক, আমার কর্ম আমাকে করতে হবে। আমি জেনে তো তোমাকে দিচ্ছি, তুমি নেওয়া না নাও ফেলে দাও, তোমার ঘর নিলে ভালো উন্নতি হবে, না নিলে আরও আরও ভালো, তোমার ভালো সমাজের তোমার কি তোমার নষ্ট হবে। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে, আমি বর্ণ সংকরণ সৃষ্টি কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে, বুঝতে পেরেছি? তাহলে আমি যদি এই কাজ না করতাম তাহলে এইখানে সমাজ নষ্ট হতো না, আরও যতটুকু হয়েছে এই মন্দিরটাও নষ্ট করে ফেলছে, মন্দিরের সামনে বসে মদ খায়, মন্দিরের সামনে বসে তাস খেলে, তা নষ্ট করছে না, তাহলে নষ্ট হতে দেবো? বল, হতে দেবো না, আমি এখানে বসেই করবো, যতদিন আছে এখানে বসে করবো, আর পাশে ওই যে গুরুকুল হবে, কী বললাম? তাহলে যেতে বিনষ্ট না হয় তার জন্য আমাকে আমার কর্ম করতেই হবে, দেখবো কে বাধা দেয়, দেখবো আমি দেখতে চাই কে কে বাধা দেয়, কে কী বলো। হে ভরত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্ম বক্তব্যকরণ করে, তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষের সঠিক পথে প্রচারিত করার জন্য কর্ম করবেন। অজ্ঞানীরা ওদের কর্ম করছে, তাস জুয়া মদ ওরা খেলবেই, অজ্ঞানীরা ওদের কর্ম ওরা করছে, কিন্তু জ্ঞানীরা কী করবে? ওদেরকে আলোর পথে আনার জন্য তাদের জ্ঞানকে সচ্ছল করে সমস্ত কর্ম করবেন, যেভাবে হোক করবেন, মানসিকভাবে হোক, ইন্দ্রিয়ভাবে হোক, শারীরিকভাবে হোক, আর আত্মভাবেই হোক করবেই, কিছু করার নেই। জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি ভ্রান্ত করবে না, বুঝলে? জ্ঞান যাদের মধ্যে জ্ঞান আছে তারা জ্ঞানী ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না। আমি কি যেটুকু ই করবো, যেটু যেভাবে করছে করুক না, অসুবিধা নেই, আমার যেভাবে করার করবো, ওই যে এখানে মাদক ধার করছে যেভাবে করছে করুক, কিন্তু ওখানে গিয়ে যদি ভণ্ডামি শুরু হয় তাহলে ওখানে গিয়ে আবার দিতে হবে, ভণ্ডামি হলে ওখানে দিতে হবে, ওখানকে তুলতে গেলে ওখানেও একটু দিতে হবে, তুমি পেয়েছো তোমাকে দিতে হবে, বুঝতে পারছো? বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে, জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবত করবেন। অহংকার মোচ্ছন্ন জীব জড় প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করেন, মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে। তাহলে তুই কর্ম করেছিস, কর্ম ওই যে বললাম কর্ম করলে ফল নেওয়ার ব্যাপার নেই, তাহলে যখন কর্ম করে বলি এটা আমি করেছি, তখন তোমার ভেতরে অভিমান আসবে, বুঝতে পারছি? অহংকার আসবে, তাহলে এইখানেই আবার ত্যাগের ব্যাপার আসবে, বুঝছে? কী বললাম? হে মহাবাহ, অতজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমূর্খী কর্ম বা সমকাম সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাক্ত কার্যে প্রবৃত্ত হয় না, বুঝছে? তাহলে ভোগাত্ম কার্যে যারা কর্ম করে, বুঝছে, কর্মযোগের যারা কর্ম করে তারা যদি আমি করেছি আমি করেছি, তাহলে হবে অহংকার, তাদের মধ্যে অভিমান আসবে, মানের উপরে মান, অভিমান, বুঝছে? তাহলে অভিমান আসলে তারা আবার সর্বনাশ হবে। তাহলে এমন কর্ম করতে হবে যে কর্মে অহংকার, ত্যাগ কর্ম করতে হবে। আমি করে আমি এখানে পরিষ্কার করে দিলাম, আমি এখানে পুজো পাঠ করে দিলাম, কিন্তু আমি যদি আমি করেছি আমি করি, তাহলে অহংকার হবে, বুঝতে পারছো? কী বললাম? তাহলে এই যে অভিমান সঙ্গে তারপরে অহংকার, এই অহংকারকেও ত্যাগ করতে হবে। তাই তারপর বলে, জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাতিক কার্যকল্পে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্মে নিষ্কষ্ট হলেও অজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি অল্প জ্ঞান ব্যক্তিকে বিচলিত করে না। এই মোবাইল দিয়েছে হয়েছে, তারপর কি বলছে? অথে হে অর্জুন,
আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাহলে তোমার এটা কর্ম, তোমাকে এটা করার দরকার, নাহলে অধর্মের জয় হবে। তা তুমি যে কর্ম করতেছো সেটা করো, যদি না করো অধর্মের জয়। তুমি কি অধর্ম করতে চাও? আর এই কর্মটা করতে গেলে তোমাকে নিষ্কাম কর্ম, মমতা শূন্য, মায়া আর মমতা বলেছে, মমতা শূন্য সমর্পণ করো। সমর্পণ করে কোন কাজ? মা মমতা ছেড়ে তোমার যে কর্ম করতে এসেছো সেটা করো, নাহলে সমস্যা হয়ে যাবে, অধর্মের জয় হবে। আমরা যে কাজ করতে হচ্ছে সেটা করতেই হবে, যতই বাধা আসুক। বুঝতে পেরেছ? তারপরে তোমার সরি আমার নির্দেশে অনুসরণ করে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে উপদেশ অনুসরণ করেন, আর তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। বুঝলে? তাহলে কি আমার কথা শুনে যারা কর্ম করে তারা শ্রদ্ধাবান হয়। শ্রদ্ধা তো পাবি, একটা শ্রদ্ধা পাবি, আর কি পাবি? মাৎসর্য, মোহ থেকে মাৎসর্য। মাৎসর্য কি হবে? রহিত হয়ে, মাৎসর্য তো ত্যাগ কর, ত্যাগ হয়ে বললাম এটা আমি পেয়েছি, এটা আমি পেয়েছি, এগুলো মাৎসর্য। বুঝলে? অহংকারের সঙ্গে মাৎসর্য যুক্ত আছে। তাহলে উপদেশ অনুসরণ করে তোমার কর্মবন্ধন থেকে মুক্ত হন, মুক্ত হন। হয় যে তোমার যে কর্ম সেই কর্ম থেকে মুক্ত হতে হবে। তাহলে মায়া মমতা কাম সকাম কর্ম নিষ্কাম কর্ম আর হচ্ছে কি মাৎসর্য ত্যাগ করে যে কর্ম হবে শ্রদ্ধাবান হবে, হয় যে সম্মান হবে, হয় যে চিরস্থায়ী হবে। বুঝতে পেরেছে? কে করেছিল? লক্ষণ প্রথম এখানে এসে ভগবত পাঠ করেছে কোথায়? মহর্ষি মালব বাবার কাছে, লক্ষণশীল। তারপরে আরো কজন আসলো? তিনজন। একজনকে বাবা বাড়ির থেকে আসতে দিল না, বারণ করছে। কারণ কি? এখানে কি শয়তান বদমাশ হতে এসেছে নাকি? এখানে কিছু জানতে এসেছিল, বারণ করেছে। তেজ আসবে রোববার, তেজ তো এই বাড়িতে রাত্রি না করে। কিন্তু যারা অসুয়া পর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। এই যে যেমন আসেনি, তাহলে জ্ঞান পেল? এই আজকে ওরা যেটা ভেতর পেলো পাবে না, তাহলে কি জ্ঞান পাবে না? আর যে কর্মটা করতেছিল সেই কর্মহীন হয়ে গেল, ওই যে ভেতরে যে গ্লানি চলে আসবে, রাগ চলে আসবে, তেজ চলে আসবে, ভ্রষ্ট হবে, লন্ড ভণ্ড হয়ে যাবে। বুঝতে পারছি? কি বললাম? একটা জিনিস করতে এসে করে আটকে দিয়েছে, তো কাজটা যদি করতে এসে যদি আটকে দিয়েছে তাহলে কাজটা হবে না, সময় লাগবে আরও। তাহলে সময় লাগবে, সময় দিতে হবে অনেক, আবার জানতে হবে, আবার শুরু থেকে করতে হবে, তাহলে সমস্যা হবে। কার সমস্যা? যারা বাধা দিয়েছে তাদেরও, যে আসতে পারেনি তারও। তাহলে আমার কর্মে যারা বাধা দেবে, আমার উপদেশ যারা পালন করবে না, তারা লন্ড ভণ্ড হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এই যেখানে লেখা আছে, কোনটা লেখা আছে? গীতা আর কর্মযোগে 32 নম্বর শ্লোকে। বুঝলে? সমস্ত জীবই ইন্দ্র গাহ বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পরমাত্মিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা আসক্তি হওয়া যাবে না, ইন্দ্রিয় কি বলতে জানা হবে না, আমি কি করতে এসেছি, তুমি কি নিতে এসেছো সেটা জানতে হবে। তো তোমার কর্ম কি, সেই কর্মটা করলে জানতে পারবি, কর্ম না করলে জানতে পারবি? এই যে কর্ম করছিল, তুই কর্ম করতে তুই জানছিস, যারা কর্ম করতে আসেনি তারা কি জানছে বল? তা যারা এখানে উপস্থিত আছে তারা জানছে, হাওয়া বাতাস জল যারা আছে। এবার এই পরিবেশে যখন থাকবে তখন যাদের ওই ভাব আসবে সেই ভাবে পড়ে গেলেই জানতে পারবে। বুঝলি? সৎধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পর ধর্ম থেকে উৎকষ্ট। সৎধর্ম সাধনে যিনি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করে বিপজ্জনক। তোর যে সৎধর্ম, তোর একটা ধর্ম, তুই কর্তব্য তো, এটা এসেছিলি 7 দিন বাড়ির থেকে, এটা বাড়িরও কর্তব্য যে 7 দিন বলেছে, তো ঠিক আছে 7 দিন তো কোনো ব্যাপার না, তা 7 দিন করে যাই। তোমার 21 দিন দেখতে দেখতে 1 মাস কেটে যাবে, তো তোকে কি আমি নিয়ে চলে যাবো না জন্য কোথাও? তোকে কি আমি সন্ন্যাসী বানাতে এসেছি নাকি এখানে? না, তোকে ঘর ছাড়তে বলেছিলাম। তাহলে যাদের মধ্যে এই যে ওই রকম জ্ঞান, অজ্ঞানীরা এরকম বলে, জ্ঞান শূন্যহীন হয়ে গেল এরকম বলে। বুঝতে পেরেছো? তা যারা এরকম আটকে দেয় তাদের সর্বনাশ হয়, তারাই ভ্রষ্ট হয়, তারাই কি হয়,
কিন্তু অধর্মের অনুষ্ঠানগুলো বিপজ্জনক। এই যে অধর্মের কাজ করে দিল একটা, এটা হচ্ছে বিপজ্জনক। কার বিপদ? নিজেদের পরিবারের বিপদ, ওই ছেলের বিপদ। আর এখানে আমাদের যেটা হচ্ছে জানছে কেন, ওর জন্য হে ভগবান, কেউ যদি ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিও, যারা ওই ভুলের দোষী হয়েছে তাদেরকেও ক্ষমা করে দিও, তাদেরকে জ্ঞান দাও, তাদেরকে বুদ্ধি দাও, তাদেরকে সচেতন সচেতন করো, বুঝলে, যাতে পরিবেশ আবার সেই আগের মতো সুন্দর হয়। অর্জুন বললেন, হে ভীষ্ম, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিষ্ঠা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ চারণে প্রতারিত হয়? কার দ্বারা পাপ করতে যায়? কার দ্বারা? দেখো নিজে আটকে দিয়েছে, কার দ্বারা? কে আটকেছে ওকে? কে আটকেছে? যে পরিবেশ রয়েছে, যে পরিবার রয়েছে, তারা আটকেছে। তাদের জ্ঞান শূন্য, তারা অজ্ঞানী, তারা কর্মহীন, জানে না কি করতেছে, যে না জেনে আটকে দিল। তাহলে কার সমস্যা? তারা কারা পাপী? এই পাপকর্মে লিপ্ত কে করেছে ওকে? পাপকর্মে লিপ্ত কে করলো? আমি তো করিনি, তুমি তো করোনি, তাহলে কারা করছে ওরকম? তা কারা ওই দুর্যোধন ভীষ্ম পিতামা এরকম করেছিল, কে করেছিল? এরপরে জ্ঞানযোগের ব্যাখ্যা আছে কিছুটা, এখানে কিছুটা আছে তত্ত্ব, পরে জ্ঞানযোগে আছে ওখানে। তাহলে জ্ঞান শূন্য কীভাবে হয়, তাহলে জ্ঞানযোগের ব্যাখ্যা আছে, বুঝলে। তাহলে পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রাজগুণ থেকে সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, কামেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। কাম বাড়িতে বলা হয়েছে তুমি নিরামিষাশী খাবে, এক সিদ্ধ ভাত খাবে, বাড়ির লোক ভাবছে তো ছেলেকে সন্ন্যাসী বানাবে, কামের আমার পুরুষ আনতে পারবে না, কল কুড়ো পুরুষ। তাহলে তাদের জ্ঞান যেমন, তারা বলেছে তাহলে কাম, তাদের কাম তাদের সর্বনাশ করেছে, তাদেরকে পাপই বানাচ্ছে। এইখানে আমার কথা না, এখানে লেখা আছে কোন কিসে, কর্মযোগে 37 নম্বর শ্লোকে লেখা আছে, কাম ক্রোশ ক্রোধ এষ রাজগুণ সমব্য না শুনহ মহাপাপং বিদ্বেষণীয় বৈরণ্য। তাহলে হে অর্জুন, রাজগুণ থেকে সম্মুত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে, কাম ক্রোধ পরিণত করে, কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, কামেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। কাম তারপরে অগ্নি যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ব যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়, এই কাম দুর্বারিত অগ্নির মতো চিত্ততৃপ্ত চিরতৃপ্ত, বুঝে গেছে। তাহলে কাম মানুষের সর্বনাশ করছে, কাম ক্রোধ লোভ, মায়া থাকা উচিত, মায়া থাকতে হয়, কিন্তু মাৎসর্য থাকলে অসুবিধা আছে, মোহ থাকলে অসুবিধা আছে, ক্রোধ থাকলে অসুবিধা আছে, কাম হচ্ছে প্রথম। কাম ক্রোধ মায়া বলে অনেকে, মায়াটা থাকা দরকার, একে অপরের সংস্পর্ক আতর যদি আর সম্পর্ক ভালো হয় মায়া থাকলে, কিন্তু মোহ থাকলে সমস্যা আছে, বুঝেছে, মাৎসর্য থাকলেও সমস্যা আছে। ইন্দ্র সমূহ মন ও বুদ্ধি কামের আশ্রয়স্থল, ইন্দ্রিয় যত আছে কামের আশ্রয়স্থল, বুঝে গেছে। এই ইন্দ্রিয়ের আদির দ্বারা কাম জীবের প্রকৃতি জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা যারা সংযত হয়নি, সঞ্জয়ের মতো তো সবাই না, স্ব ইন্দ্রিয়ের জয়, নিজের ইন্দ্রকে জয় করতে হবে, সে হচ্ছে সঞ্জয়। ভীতকালের রাজ্যে যে বাস করে সে হচ্ছে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুর্যোগের রাজা যে সে হচ্ছে দুর্যোধন, বুঝলে, দুর্যোগ করে বেড়ায় শুধু এদিক ওদিক, সে হচ্ছে দুর্যোধন। তাহলে এই যে কামদেব বলেছে, আবার কামের যে দেব সে হচ্ছে কামদেব। তাহলে ইন্দ্রিয়কে সংযম না করলে হবে না, ইন্দ্রিয় হচ্ছে কামের দ্বারা আবৃত, বুঝতে পারছো কি বললাম, ইন্দ্র সংযম আগে করতে হবে, বুঝলে, ইন্দ্র সংযম করলে হবে না। তোমার সমস্যা কালকে সমস্যা, তো সমস্যা হয়েছে এদিক ওদিক গেছো, কামযোগে পড়েছো, বুঝতে পারছো কি বললাম, ওই সমস্যা হয়েছে, সমস্যা হবে। তো কামযোগ ইন্দ্রকে সংযম না করলে হবে না, আকর্ষণ বিকর্ষণ হলেই সমস্যা হয়, কার প্রতি আকর্ষণ হলে বিকর্ষণ হবে, কী হবে, শরীরের ক্ষতি হবে, মনের ক্ষতি হবে, আত্মার আত্মক্ষতি হবে, বুঝছো।
আর কি বলছে, অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করো, করে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ ও কামকে বিনাশ করো। তাহলে কি ইন্দ্রকে সংযম করে জ্ঞান কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিজ্ঞান নাশক কিছু জিনিস বিজ্ঞান জানতে হবে, চোখ কি দেখে কি দেখছে, কান কি শুনছে, মন কি বলছে, এর বিজ্ঞানটা জানতে হবে। পঞ্চ ইন্দ্র বিজ্ঞান আছে, সে বর্তমান শিক্ষাতেও আছে, অতীতের শাস্ত্র জ্ঞানেও আছে, বুঝলে, শুধু নামগুলো আলাদা। এখানে নাম আগেকার শুধু ঋষিরা যখন লিখেছে একজনের সঙ্গে একজনকে রেখে আর একজনের নাম দিয়েছে, এখনকার না উল্টো পাল্টা নাম, মানু মানু আয় মানু মনু হনু গনু সনু, বুঝতে পারছো, শান্তনু থেকে সনু হয়ে যায়, বুঝতে পারছো, শান্তনু কত সুন্দর নাম, বুঝতে পারছো, সেখান থেকে সানু সনু। তাহলে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রগুলি সেহ, তাহলে এখানে স্থূল পদার্থ দেখছি, যত পাতা আতা পাতা ছাতা যত আছে বডি, এই বোর্ড, এই খাতা বই কলম ঘট পাতা গাছ, এগুলো সব স্থূল বস্তু, বুঝছে, ইট পাথর বালি এগুলো সব স্থূল বস্তু। তাই স্থূল বস্তু ইন্দ্রিয়ের দ্বারা কি হয় শ্রেয়, আবার ইন্দ্রিয় মনের শ্রেয় হয়েছে, ইন্দ্রিয়ানি প্রভুর নাম পরং মম মনস্থ পরা বুদ্ধিহং বুদ্ধে পরমস্থ, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, বুঝলে, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আবার তিনি আত্ম ও বুদ্ধি থেকেও শ্রেয়, আবার আমি আত্ম বুদ্ধি থেকেও শ্রেয়, বুঝলি, আত্মা বুদ্ধির থেকেও শ্রেয়। তাহলে কি স্থূল বস্তু এই জীব জড় বস্তু যা দেখিস সব হচ্ছে স্থূল, স্থূল বস্তু ইন্দ্রিয়ের দ্বারা শ্রেয়, ইন্দ্র দ্বারা গ্রাহ্য হয়, ইন্দ্র দ্বারা সংস্পর্শ হয়, ইন্দ্রিয় মনের দ্বারা সংস্পর্শ হয়, বুঝলি, মন বুদ্ধির দ্বারা সংস্পর্শ হয়, বুদ্ধি আমার দ্বারা মানে আত্মর দ্বারা সংস্পর্শ হয়, বুঝলি, কি বললাম, হে মহাবীর অর্জুন, নিজেকে জড়েন্দ্রিয় ও মনেন্দ্রিয় অতীত জেনে নিশ্চিয়াত্মিক বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবে চিত্ত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। দুর্যোধন দুর্জয় বলেছে, দূরের যে জয় সেই শত্রুকে, দূরের যে আছে যে জয়টা বসে আছে ওখানে তার শত্রু, সেহেতু শত্রু, সেই শত্রুকে জয় করতে গেলে প্রথমে ইন্দ্রকে জয় করতে হবে, ইন্দ্রকে জয় করার আগে তোমার কামকে জয় করতে হবে, ইন্দ্রকে জয় করা হলেই হবে না, তোমার মনেন্দ্রিয় যেটা আছে মনকেও জয় করতে হবে, কার দ্বারা, বুদ্ধির দ্বারা, যদি বুদ্ধিতে না হয় আত্ম দ্বারা, তুমি আর আমি বলে কিছু থাকবে না, সবাই পরমাত্মা সঙ্গে বিলীন হলে তখন আমি আর তুমি বলে কিছু নেই, এই অহং ভাব থাকবে না, তাহলে বুদ্ধি যখনই খুলবে, বুদ্ধি কখন আসবে, যখন জ্ঞান পাবে, এর জন্য পরবর্তী অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ, বুঝে গেছে, কি বললাম, 4 নম্বর অধ্যায় ওর জন্য জ্ঞান যোগ। তাহলে কি হবে, ইন্দ্রকে সংযম করতে হবে, ইন্দ্র কার দ্বারা চালিত, আমাদের মনেন্দ্রিয় দ্বারা, বুঝলে, মন দ্বারা, মন কি দিয়ে চালিত হয়, জ্ঞান ও বুদ্ধির দ্বারা, তাহলে জ্ঞান বুদ্ধি কখন আসবে, জ্ঞান তোলে, ওর জন্য জ্ঞান যোগ পরে পড়বে, তার জ্ঞান বুদ্ধি কখন খুলবে, যখন বুদ্ধিও শ্রেয় না, তখন আত্মশুদ্ধি আত্মর দ্বারা হবে, আত্মজ্ঞান ও পরম জ্ঞান। ওর জন্য বলেছিলাম খাদ্য আহার শুদ্ধি নচেত শুদ্ধি, শরীর মন শুদ্ধি নচেত শুদ্ধি, আত্মশুদ্ধিশ্চ পরম শুদ্ধি, আত্মজ্ঞান ও পরম জ্ঞান, আত্মশুদ্ধিশ্চ পরম শুদ্ধি, আত্মজ্ঞান ও পরম জ্ঞান, আত্মজ্ঞান যখন হবে তখন তোমার পরম জ্ঞান হবে, পরম শুদ্ধি হবে, আর আত্মজ্ঞান যখন হবে খুলবে তখন বুঝতে পারবে আমি না, ও ভুল করছে, এই জিনিসটা আমি করছি ভুল, আবার ও করছে ওটা আমি করছি, আমি বলিনি বলে করছে, বুঝতে পারছি, কি বলে, তখন আমি বলে আর কিছু থাকবে না, আত্মজ্ঞান যখন হবে, বুঝলে। তাহলে এই হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা কর্মযোগ। তা কর্মযোগের সমাপ্তিতে আজকে তৃতীয় দিন, তৃতীয় দিনে কর্মযোগের সমাপ্তিতে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বমঙ্গল কার্য সিদ্ধি
ভক্তি যোগ সমাপ্তিতে তৃতীয় দিন কর্মযোগ সমাপ্তম। ওম মালবাবায় নমঃ। ওম মালবাবায় নমঃ। ওম।